নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই। তোমাদের দাদা ভাই আজ সকালবেলা বাজারে গিয়েছিল, তো সেখানে গিয়ে দেখে একটা 4 কেজি ওজনের ভেটকি মাছ। তো সেখান থেকে ভেটকি মাছটিকে কেটে 1 কেজি নিয়ে এসেছিল। তো বন্ধুরা, তো আমি যে কটা পিস রান্না করব সেই কটা পিস ভালোমতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো চলো দেখা যাক কীভাবে আমি রেসিপিটি তৈরি করি। এখন নিয়েছি সাদা সরিষা, কালো সরিষা, দুটো কাঁচা লঙ্কা আর নিয়েছি পোস্ত। এরপর আমি মাছের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ। দেবার পর আমি ভালোমতো ম্যারিনেট করে নেব। মাছগুলো ম্যারিনেট করা হয়ে গেছে, কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সরিষার তেল। তেলটি গরম হয়ে গেছে, এবার আমি ম্যারিনেট করে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলোকে আমি এভাবে আস্তে আস্তে কড়াইয়ে দিয়ে দেব। মাছগুলোকে খুব আলতো হাতে ভেজে নিতে হবে, কারণ এই ভেটকি মাছগুলো খুব নরম হয়, নইলে ভেঙে যেতে পারে। আমার এক পাশ ভাজা হয়ে গেছে, এভাবে মাছগুলোকে উল্টে দিচ্ছি। এরপর মাছগুলি ভাজা হয়ে গেলে আমি আস্তে আস্তে মাছগুলিকে একটা পাত্রে তুলে নেব। এরপরে মাছ ভাজার তেলের মধ্যে আমি দিয়ে দেব ফোড়নের জন্য কালো জিরে। এরপরে দিয়ে দেব একটা কুচিয়ে রাখা টমেটো। দেবার পরে আমি ভালো মতো নেড়ে একটু দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। দেবার পরে আমি ভালো মতো একটু নেড়ে নেব। এরপরে আমি সেই সরিষা বাটাকে দিয়ে দেব কড়াইতে। দেবার পরে আমি ভালো মতো কষিয়ে নেব। দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা, এতে করে গন্ধটা ভালো আসবে। আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি, তোমাদের পছন্দ না হলে চিনিটা তোমরা স্কিপ করতে পারো। এবার দিয়ে দিলাম গ্রেভির জন্য জল। এবার ঝোলটা ফুটে উঠলে আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। মাছগুলোকে দেবার পরে আমি ভালো মতো ফুটিয়ে নেব। এরপর আমি উপর দিয়ে ধনে পাতা ছড়িয়ে দেব। ঢাকনা দিয়ে আমি 2 মিনিট মতো এভাবে লো ফ্লেমে রান্না করে নেব। তো আমার ভেটকি মাছের রেসিপিটি একদম তৈরি। এরপরে আমি একটি পাত্রে নামিয়ে নেব। তো তোমাদের আমার এই রেসিপিটি কেমন লাগলো কমেন্টে প্লিজ জানিও। আর আমার অন্যান্য ভিডিও পাওয়ার জন্য ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে আমার এই পেজটিকে ফলো করে দিও। পাশে থাকার জন্য ধন্যবাদ।